Eso. Eso. Asun, Masima. আমার নাতি কোথায়? নাতির জন্য চিন্তা হচ্ছে তো? হ্যাঁ, ওগো কোথায় গেলে? এদিকে এসো, মাসিমা এসছেন। হ্যাঁ, আজকে মাসিমাকে কমলিকার কাছে নিয়ে যাও। এই তো মেয়ের মা, কেমন আছে? মন কেমন আছে? ওর কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধে কেন হবে, ও তো এখন আমাদের মেয়ে, কোনো অসুবিধে হচ্ছে না। তবু যাই হোক, আপনি তো মা, আপনি চলুন সামনাসামনি জিজ্ঞেস করে নেবেন অসুবিধে হচ্ছে কি না। আসুন। আরে এই সুন্দর না, আর এদিকে আয় না, এদিকে আয়। আরে বাড়িতে এত লোকজন আসছে, এখানে কি করছিস? দেখ না। আরে এসো এসো, শ্যামল এসো, এসো এসো, নমস্কার নমস্কার। যাও, বৌমাকে দেখো, বৌমাকে দেখো। আরে পলু, পলু। আরে বলো বলো, দীপুকে তো খুঁজে পাওয়া যাবে না, এই যে এত লোকজন আসছে, তাদের দোকানে কোথায় চা স্ন্যাক্স ফ্যাক্স একটু দেখো গিয়ে। চিন্তা করো না, দীপু খাবার জায়গাতে আছে, স্ন্যাক্স ফ্যাক্স দেওয়া হচ্ছে, ওরা ভালো করে বসুন না। আরে নমস্কার নমস্কার দাদা, বলছিলাম আমাকে কিছু দায়িত্ব দিন না, সামলাই। দেখুন, বলতে গেলে এখন আমি হচ্ছি আপনাদের শ্রেষ্ঠ আত্মীয়। 101 101, আপনি এই কথাটা বলে আমাকে কিন্তু একবারে খুব জোর একবারে টাইট দিয়েছেন। তোমরা পাড়ার লোক হয়ে এত দেরি করে কেন এলে বলো দেখি রে? আমি কিন্তু খুব রাগ করছি। চলো চলো চলো, বউকে দেখি। বুঝলেন দিব্যবাবু, দাদা না কাউকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে পারে না, সব ব্যাপারে কথা করাবে। বললে বলু না, কি কিছু বলছি না, কি বলবো না, না বলাই ভালো। যাদের বাড়িতে অনেক কাজের লোকজন থাকে না, তাদের কোনো টেনশন হয় না, বুঝলে, তারা বেশ দিব্য গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারে। আরে শুনে ফেলেছে, চলুন চলুন, মেয়ের সাথে দেখা করবেন, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, যাচ্ছি। আমি তো নিশ্চিন্তে আছি, বুঝলেন, পরম নিশ্চিন্তে। মেয়ে আমাদের বাড়ি থেকে আপনাদের বাড়িতে বেশি ভালো থাকবে। হ্যাঁ চলুন, ওইখানে আছি, চলুন। আচ্ছা, ওই আপনাদের বাড়ির বাহা মেয়েটিকে দেখছি না? বাহা? বাহা আছে বুদ্ধি, কোথাও আছে, ওকে খুঁজছেন কেন? ওকে দরকার? না দরকার কিছু নেই, দরকার কি থাকবে, এমনি দেখতে পাচ্ছি না বলে জিজ্ঞেস করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, এত ভিড় তো ওই অট্টগোলের মধ্যে কোথায় ঢুকে আছে, পা মুশকিল। আগে চলুন চলুন, মেয়ের সাথে দেখা করবেন, চলুন চলুন। আমাকে একটা কথা ওপেনলি বলো তো, কোনো অসুবিধা হচ্ছে না তো? মা তুমি কেন এত চিন্তা করছো আমাকে নিয়ে? এখানে এরা সবাই খুব ভালো, আমাকে কেউ বুঝতেই দিচ্ছে না যে আমি বাড়ি ছেড়ে আছি। যাক, সব কিছু শেষ পর্যন্ত ঠিক থাকলেই হলো। ও কথা কেন বলছো বৌমা? নাতনি আমার রাজরানী হয়ে আছে। মুনিয়া, তোকে যে কি সুন্দর দেখাচ্ছে, তোর দিক থেকে তো আমি চোখই ফেরাতে পারছি না। আমার গৌরাঙ্গ কই, তাকে তো দেখতে পাচ্ছি না। ওই তো বলতে না বলতেই আসছে তোমার গৌরাঙ্গ। গৌরাঙ্গ একটু দাঁড়াও, একটু তোমাকে দেখি, তোমাকে দেখি। আমার মনে হচ্ছে আমার দিদিভাইকে সরিয়ে দিয়ে এই চেয়ারে আমিই বসি। ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনার জন্য আমি সব কিছু ছাড়তে পারি। মুখে মিষ্টি মিষ্টি কথা বলছো বটে, কিন্তু
বউকে ছেড়ে তুমি থাকতে পারবে না, সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। আপনি ঠিকই বলেছেন, আপনার এই তিন আঙুলের মেয়েটা আমাকে সব ভুলিয়ে দিয়েছে। সুখে থাকো ভাই, সুখে থাকো, সারা জীবন যেন এই কথাই বলতে পারো। ঠাম্মা আপনি বসুন, আমার কতগুলো অন্য গেস্ট আছে, আমি একটু দেখে আসি। হ্যাঁ নিশ্চয়ই যাও, এসো এসো, বস ঠা বস। আরে কি করছিস, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ আঙ্কেল সব ঠিক আছে। কি রে আঙ্কেল, কি রে বাবা বল। না না ঠিক আছে ঠিক আছে, চট করে বাবা বলতে একটু সময় লাগবে। ঠিক আছে তুমি যাও, আমি একটু মনের সঙ্গে কথা বল। হ্যাঁ শিওর, আপনি আসুন। আপনি যান, আমি একটু উপস্থিত দেখে আসি, দাদা আবার কি করছে কে জানে। মুনমা কেমন আছিস মা? আমি খুব ভালো আছি বাপি, সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। বাপটা থাকলে বোধ হয় মনটাই ঘরে বটে, মোর বাপটা যদি থাকত। তুমি এখানে? নো থ্যাঙ্কস। মেয়েটাকে আমার একটা কথা জিজ্ঞেস করার আছে, কখন সুযোগ পাবো? কিন্তু সুযোগ করে নিতেই হবে, যেভাবেই হোক। কথাটা জানা যে আমার খুব দরকার। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু